নায়ক প্রসেনজিতের সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন ছোট বউ দেবিকা মুখোপাধ্যায়। তাদের পর্দার প্রেম গড়িয়েছিল বাস্তবেও, প্রসেনজিতের সঙ্গে প্রেম নিয়ে তাই সেই কথাই জানালেন দেবিকা। অঞ্জন চৌধুরীর বৌমা সিরিজের ছোট বউতে দেখা মিলেছিল দেবিকা মুখোপাধ্যায়ের। ছোট বউ সিনেমায় অভিনয় সুযোগ পাওয়া প্রসঙ্গে দেবিকা বলেন, কালীঘাটে মায়ের সঙ্গে পুজো দিয়ে বাড়ি ফিরে দেখি অঞ্জনদা বসে আছেন। আমায় দেখে বললেন, ওর পরের সিনেমার নায়িকা আমি, এ যেন মায়ের আশীর্বাদ। ছোট বউ খুব হিট করেছিল, আমি তারপর আর সেভাবে সিনেমা করিনি, কিন্তু আজও মানুষ মনে রেখেছেন, এটা আমার কাছে আশীর্বাদের মতো। এই ছবির সুবাদে রাতারাতি জনপ্রিয় হয়েছিলেন দেবিকা। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অনস্ক্রিন তাদের রোমান্স দারুণভাবে কাজ করেছিল দর্শকদের মনে। তাদের সেই সম্পর্ক নিয়ে অনেক কথাই শোনা যাচ্ছে, কিন্তু তার আগে দেবিকার সম্পর্কে কিছুটা জানা যাক। টলিউডে ডার্টি পলিটিক্সের অভিযোগ তুলে হইচই ফেলে দিয়েছিলেন বাংলা সিনেমার ছোট বউ দেবিকা মুখোপাধ্যায়। টলিউড পাড়ায় গ্রুপিজমের জেরে বাড়িতে বসে রয়েছেন, এবার এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন অঞ্জন চৌধুরীর সুপারহিট সিনেমার নায়িকা। ফরিয়াদ সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয়ে হাতেখড়ি দেবিকার। পরবর্তীকালে তপন সিনহার বাঞ্ছারামের বাগান সিনেমার সুবাদে প্রথম বড় ব্রেক পান দেবিকা। এরপর 1988 সালে অঞ্জন চৌধুরীর ছোট বউ সিনেমার হাত ধরে বিপুল জনপ্রিয়তা পান এই অভিনেত্রী। শোনা যায় প্রসেনজিতের সঙ্গে দেবিকা মুখোপাধ্যায়ের প্রেমের বিষয়ে নানা গুঞ্জন। সম্পর্কের কেমিস্ট্রি নাকি অফ স্ক্রিনেও বহুদূর গড়িয়েছিল, কতটা সত্যি এই খবর? এই ছবির পর টলিউডে গুঞ্জন শুরু হয় প্রসেনজিতের সঙ্গে বাস্তবেও নাকি চুটিয়ে প্রেম করছেন দেবিকা। এতদিনে প্রশ্নের উত্তরে জবাব দিলেন দেবিকা, নিজের প্রেম জীবন সম্পর্কে খোলামেলা আলোচনা করলেন ছোট বউ। পত্রিকায় দেয়া সাক্ষাৎকারে দেবিকা সরাসরি জানিয়েছেন, হ্যাঁ প্রেমে তো পড়েছিলাম, জীবনে প্রথম পুরুষ তো আমার স্বামী নন, প্রেম না করে কেউ শিল্পী হতে পারেন না। তবে খোদ প্রসেনজিতের সঙ্গেই তার প্রেমের সম্পর্ক ছিল কি না সে বিষয়ে তিনি কিছু বলেননি। প্রশ্নের মুখে পড়লে তিনি শুধু এটুকু বলেন, প্রেম হলেও বলবো না। তবে এটুকু জানিয়েছেন, যার সঙ্গে তার প্রেম হয়েছিল তিনি এখন সংসারী, তাই সংসারী প্রাক্তন প্রেমিককে নিয়ে তিনি কোনো কথাই বলতে চান না। দেবিকা বলেছেন, এখন বললে অযথা আমার জন্য ঝগড়া হতে পারে, অকারণে কেস খেয়ে যাব, কিন্তু ভালো তো বেসেছি, তাই সংসারী প্রাক্তন প্রেমিককে নিয়ে তিনি কোনো কথাই বলতে চান না। বর্তমান প্রজন্মের টলিউড নায়ক নায়িকাদের প্রেম নিয়েও বেশ কিছু কথা বলেন প্রসেনজিতের ছোট বউ। তাদের প্রজন্মের তুলনায় এই প্রজন্মের নায়িকারা প্রেমের ব্যাপারে অনেক বেশি ডিপ্লোম্যাটিক, এমনটাই মনে করেন দেবিকা। তবে তিনি জানিয়েছেন, এখন বুম্বা ওরফে প্রসেনজিতের সঙ্গে তার সম্পর্ক বেশ ভালো। প্রসেনজিতের প্রশংসা করে তিনি বলেছেন, ওর থেকে খুব সহযোগিতা পেয়েছি, একটা মানুষ শুধু রাজনীতি করে ওরকম উঁচু জায়গায় উঠতে পারে না, নিশ্চয়ই তার নিজস্ব কর্মক্ষমতা রয়েছে, খুবই ভালো সম্পর্ক রয়েছে ওর সঙ্গে এখনও আমার।